আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে ব্লগটা একটু অন্যরকম চাইতেছি ভাই, খেত নিড়াইতে এই যে শ্বশুরের একটু বীজ লাগাই দিয়ে আসি, গ্রামে আসছি, খেত নিড়াবো না হয়। হ্যাঁ আসো, এই যে শালা বাবু আসতেছে, খেত নিড়াবো বাবা, তুমি নিড়াবা খেত আমার সাথে? সব কাজ জেনে রাখা ভালো, আর সব কাজের মধ্যে মজা নিবা, মজা খুঁজবা, তাহলে ভাল লাগবে। তো এই যে মাঠটা দেখতেছেন, এটা কিন্তু অনেক বড় একটা মাঠ। হ্যাঁ, এখানে আমার অনেক স্মৃতি আছে, ভাল লাগে এখানে আসলে আমার, মানে খুবই এনজয় করি। আমি আপনাদেরকে প্রথম দিনে বলছি যে আমি আসি পিকনিক করতে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এটা শুধু মানে আমার কাছে মধুর হাড়ি, আমি জানি না অনেকে আরো আরো মানুষ আছে যে তাদের কাছে মধুর হাড়ি কিনা। এই খেত এটার মধ্যে যাওয়া যাবে, পারাও না তো যাই একটু শ্বশুরের খেতে যাই। শ্বশুর আবার একটু খেত খামারি করে কিছু, মানে আমাদের শ্বশুর বাড়িতে আপনার সিজনাল যেগুলো থাকে, আপনার বলতে শাক, তারপর রসুন, পেঁয়াজ, মরিচ, আলু, এগুলো কিনতে হয় না, শুধু চালটা কিনতে হয়। এগুলো মোটামুটি আমার শ্বশুর লাগাই, কি জানো, দেশের মাতৃ সোনার থেকেও ভালো। পানিও কিনতে হয় না, পানিও কিনতে হয় না, ও পানিও কিনতে হয় না। যে শ্বশুরের মেয়ে বলতেছে তাদের নাকি পানিও কিনতে হয় না, পানিও তারা চাষ করে, ডাবের পানিও কিনতে হয় না, তাদের কলের পানি কিনতে হয় ডাব। এই যেমন খালা বলতেছে যে ভাই আমি কিছু ডাব খাবো, শালা কয় ভাই আমার কলের পানি খান, কলের পানি ডাবের মতো। এটা খুবই আল্লাহ দিলে, এদের মাশাআল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি দিচ্ছে আল্লাহ। হ্যাঁ, এগুলো হলো শ্বশুর লাগাইছে রসুন গুলা। আচ্ছা শ্বশুর রসুনের কাছে একটু পরে আসি, আগে হলো বিচি গুলা লাগাই আসি। বিচি গুলা লাগানোর জন্য আসছি, এটা শ্বশুরই লাগাইতে চাইছিল, পরে আমি বললাম যে আব্বা আপনি রাখেন আমি লাগাবো। সাউন্ডগুলো নাও বাচ্চাদের। এই যে আমার শ্বশুর মশাই মানে মেজারমেন্ট করতেছে যে কেমনে লাগাইতে হবে। হ্যাঁ, এই দাগে দাগে লাগাবো বাবা, মেজার নাও, মেজার না কাটি না, তুমি একটু আমার দেখাও পারো, না 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 পছন্দ। এই যে আমার শ্বশুর আমাকে দেখাইতেছে যে এইভাবে লাগাবা বাবা, আসলে আমি ও বুঝছি বুঝছি বুঝছি, মানে জায়গায় করে নিতে হবে, কতটুক পর পর এখানে একটা এই জায়গায়। আচ্ছা আমি বুঝছি, আবার একটা দেখান, আরেকবার দেখান, না আরেকবার দেখান কেমনি করতে হয় জায়গাটা বানাতে। আচ্ছা দিই কতটুক পয় পা, এক পা দুই পা, ঠিক আছে বুঝছি, মাপ না দুই পা হয়ে গেছে, এক দুই পা, দুই পা ফেলুন, ঠিক আছে আপনার ধন্যবাদ, ওকে আপনাকে ধন্যবাদ। এইভাবে দিয়া একটা ঢুকাইতে হবে, মাটি অরিজিনাল কিন্তু আমি পারি, দেখছেন আমি পারি, ওরা বলতে পারবো না, খাঁটি মাটি। তারপরে এই যে বীজ মাথাটা
এইভাবে দিতে হবে, এই যে দিয়ে এরকম লাইনা দিলাম। তারপরে এখান থেকে কিন্তু সুন্দর একটা এই যে অঙ্কুরে এই যে এরকম গাছ উঠবে, এই যে দেখেন দিয়ে এই যে হয়ে গেল এর নাইরা দাও। আমি বলে পারি না বুঝছো এটা হলো। তারপর এই যে আরেকটা, এই যে এখানে আরেকটা জায়গা খুঁড়ি, এটাকে বিস্তলা বলে মনে হয়, এগুলোকে বিস্তলা বলে। সুন্দর করে এভাবে খুঁড়া মাটিটা সুন্দর করে নরম করে দিতে হবে। এই যে এখানে যে আগাছাগুলা, এই আগাছাগুলা থাকবে না, এই আর কি। এই মাটি ফিকা মারে না পাপ্পা সরো। এই দুজন একসাথে আমি মনে করি সবচেয়ে যারা কৃষি কাজ করে তাদেরই মূল্যটা বেশি, তাদের সম্মানটা বেশি। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো, কোনো কৃষককে আমরা অবহেলা করব না বা তাদেরকে অবমাননা করব না। কিছু আনি নাই ভুলে, পাকা মরিচ খুব, আমার তো লাল মরিচ খুব ভালো লাগে। আমার খুব লাল মরিচ, আমি এটা তো আমার শ্বশুরের ক্ষেত, আমি যা ইচ্ছে তাই করবো, এখানে কেউ আমাকে কিছু বলবে না, আমি সব মরিচগুলো তুলবো। আই এনজয় ইট। মনে হইতেছে যে ছোটবেলায় ওই যে আমরা আম কুড়াইতাম, মানে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর আম গাছ, তারপর আমার আম কুড়াইতে খুব, এই মরিচ ছিল না, জ্বলবে জ্বলবে এই দেখেন কি সুন্দর লাগতেছে। আচ্ছা আইতাছি আইতাছি। এই যে এটা আমার রসুন, শ্বশুরের রসুন ক্ষেত, এখন হলো রসুন তুলবো। আব্বা কোন দিক দিয়ে এন দিয়া আজকে শ্বশুরের সব রসুন ক্ষেত, এই যে যা দেখতেছেন সব খালি করে ফেলবো। হ্যাঁ সব রসুনের ক্ষেত খালি করে ফেলবো। রসুনের ক্ষেত দেখাও, দেখছি দেখেছি দেখো, সব রসুনের ক্ষেত খালি করে ফেলবো। এই দেখেন উফ, ন্যাচারাল জিনিসগুলাই আসলে ভাল লাগে। রসুন মনে হয় আরো বড় হবে, রসুন আরো বড় হবে। আসলে অল্প কটা তুলে যেহেতু বাড়িতে খাওয়ারও লাগে। এই যে দেখেন কত বড় বড় গাছ, কত সুন্দর, আরো নামবো মাশাল্লাহ। মানে রস আছে, এগুলো আরো নামবে। রসুন কিন্তু
আমি এটা জানি, রসুন কখন তোলা জানেন, এই 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 পাতাগুলা সব এরকম হয়ে যাবে শুকায়া, তারপরে কিন্তু রসুন তোলে। জাস্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, দেখানোর জন্য এই এই রসুনগুলো তুলছি। তো আর তুলবো না, কারণ রসুন এগুলা আরো বড় হবে, শুধু শুধু নষ্ট করে লাভ নেই, আমরা এ করে তুলছি, এ করে থাক। তার মরিচ গাছ দাও, হয়েছে আমার মরিচ গাছটা দাও তো। আমরা উপর দিয়ে যাবো না, নিচে যাবো, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।